বিগত দেড় দশকে উন্নয়নের ছোঁয়ায় বদলেছে কক্সবাজার জেলার চিত্র। চলমান প্রকল্পগুলো শেষ হলে তাতে যোগ হবে ভিন্ন মাত্রা। ক্যামেরাম্যান জাহিদুল ইসলামকে সাথে নিয়ে কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখাচ্ছেন আমাদের রিপোর্টার ওয়ালিউল সাকিব। তার তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। কৃষি, শিক্ষা কিংবা যোগাযোগ, অবকাঠামো, সকল ক্ষেত্রেই উন্নতি করেছে পর্যটন নগরী কক্সবাজার। গত দেড় দশকে অনেক বদলে গেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এই জেলা। বড় জাহাজ থেকে গভীর সমুদ্রেই জ্বালানি তেল দ্রুত খালাস করতে মাতার বাড়িতে চলছে এসপিএম প্রকল্পের কাজ। 220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন, 6টি স্টোরেজ ট্যাঙ্ক ও পাম্পিং স্টেশনের মাধ্যমে অত্যন্ত সাশ্রয়ী খরচে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি সরবরাহ হবে। ইতিমধ্যেই আমাদের প্রকল্পের 97% কাজ শেষ হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রকল্পের কমিশনিং, এই প্রকল্পটি চালু হলে বাংলাদেশ সরকারের বছরে প্রায় 800 কোটি টাকার মতো সাশ্রয় হবে এবং আমরা যে তেল আমাদের মহেশখালী থেকে চিটগাং পর্যন্ত বা কুতুবদিয়া থেকে চিটগাং পর্যন্ত নিতে আমাদের প্রায় 10 থেকে 12 দিন লাগতো, সেটা আমরা 48 ঘন্টার মধ্যে নিতে পারবো। মাতার বাড়িতে আরেক প্রকল্প, দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। মাদার ভেসেল ভিড়তে সক্ষম এই বন্দরে দ্রুত পণ্য খালাস করা যাবে, আমদানি রফতানির খরচও কমে আসবে অনেক। এর পাশেই চলছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজ। 1200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রে ইতোমধ্যেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আলট্রা সুপার ক্রিটিক্যাল 600x2 1200 মেগাওয়াটের একটা প্রকল্প নেওয়া হয়েছে, কমার্শিয়াল অপারেশনে চলে যাব আমরা আশা করতেছি। ডিসেম্বরে একটা ইউনিট আমরা দিব 600 মেগাওয়াট, আর নেক্সট ইউনিটটা আমাদের টার্গেট আছে জুলাই মাসে আমরা চালু করব। নানা প্রকল্পে বদলে যাচ্ছে কক্সবাজার। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রাম কক্সবাজার রেলপথ ও বিমানবন্দর সম্প্রসারণের মতো মেগা প্রকল্পে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে এই পর্যটন জেলার চিত্র। এসব প্রকল্প শুধু কক্সবাজার নয়, ভূমিকা রাখবে দেশের অর্থনীতিতেও। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, কক্সবাজার।